তুমিও চেয়েছিলে যে নতুন বউ এ বাড়ি থেকে বিদায় হোক, তুমিও চেয়েছিলে যে অনন্যা এ বাড়িতে আবার ফিরে আসুক। কি চাও নি? না 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 না, তুমি যদি বলো যে না চাও নি, তাহলে কিন্তু আমি বলবো যে তুমি মিথ্যে বলছো। চেয়েছিলাম, হ্যাঁ চেয়েছিলাম, সেদিন এতে কোনো ভুল নেই। আজ চাই না, আজ সত্যি আর চাই না, কারণ আজ আমি বুঝতে পেরেছি যে আমার সেদিনের চাওয়ায় ভুল ছিল, আর সেই ভুল আমি স্বীকার করতে পারি মেজমা। আর তোমাদের সমস্যা হলো তোমরা তোমাদের ভুলগুলো স্বীকার করতে চাও না, সেই ভুল নিয়েই থাকতে চাও, বাঁচতে চাও। কথা হচ্ছিল কথার বিষয় নিয়ে আর আমার জীবন কাহিনী নিয়ে পড়লে তোমরা। কারণ তুই আমার জীবন কাহিনীতে ইন্টারফেয়ার করছিস তাই। শোনো অর্ঘ, অনেকক্ষণ থেকে অনেক কথা তোমার শুনছি। ইন্টারফেয়ারেন্স? হ্যাঁ, ইন্টারফেয়ারেন্স বলতে তুমি কি বোঝাতে চাইছো বলতো? আজকে কথা এতদিন পর হসপিটাল থেকে বাড়ি ফিরেছে, কিন্তু তুমি বাড়িতে ছিলে না, তুমি অফিস চলে গেছো। বড়বাবার মনে হয়েছে তোমার থাকাটা উচিত আজকে দিনে, তাই তোমাকে ফোনটা করেছে। অন্যায়টা কি করেছে? তোমার যদি মনে হতো তুমি আসবে না, আসছে না, মিটে গেল। আর বড় বৌমা এমার্জেন্সি বলেছে, সত্যিই তো কথার তো ব্যাপারটা এখনো এমার্জেন্সির মধ্যেই রয়েছে। তোমার ভূমিকাটা কি, তুমি কি ভূমিকা পালন করেছো একদিন? তুমি যে ওর সঙ্গে ভালো ব্যবহার পর্যন্ত করছো না, এতদিন বাদে হাসপাতাল থেকে বাড়ি এলো, আমরা দেখতেই পাচ্ছি। কিন্তু তোমার তো কর্তব্য ওকে একবার জিজ্ঞেস করা কেমন আছে, তাই না? সরি 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 জেঠিমণি, আমি এরকম লোক দেখানো কর্তব্য করতে রাজি নই, অভ্যস্তও নই। যাকে অর্ঘ, ছাড় বাবা ছাড়। একটা কাজ কর, এসেই যখন গেছিস চল তো একটু জল টল খা, খেয়ে একবার ফোন করে দেখ না, অফিস গেলে যদি আবার কাজটা হয় তো যা কাজটা করে এসে। কি মানে এখন অফিস গেলে আবার কাজ হবে? তোমরা কি ভাবো বলো তো, আমার অফিস ওটা, ওখানে আমি কাজ করতে যাই।